এক ঘটনা একজনকে সিদ্দিক উপাধিতে পরিণত করেছে আর কতিপয় লোকদের ইমান হারা করেছে আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনের পর অথবা গবেষণা করে যারা মনে করেন যে আন্দোলনের সফলতা ব্যর্থতা নির্বাচনে বিজয়ী হওয়া অথবা না হওয়ার উপর নির্ভর করে তাদের বহু লোকের ইমান আল্লাহ তালা দুর্বল করেছেন কিনা আমরা জানি না আল্লাহর কাছে সপর্দ করা হলো তাদেরকে আল্লাহ যেন তাদের হেফাজত করেন তাদের যেন হেদায়তের পর আমাকে আপনাকে সহ সবাইকে অটল অটুট রাখেন এক সবে মেরাজ সাল্লামের ওফাতের পর হিরিক পরেছে না হিরিক পরে নেই হিরিক পরেছে আয়াত নাজিল করতে হলো আমাদের এখন এমন লোক আমাদের মধ্যে পাওয়া যায় শহীদ আমিরে জামাত সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব কামরুজ্জামান সাহেব শহীদ শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাছে আলী ওনাদের মতো লোক যদি কিছু করে যেতে না পারে ওনরাই যদি চলে যায় তাহলে এই আন্দোলনে আর এই লোক আর এরপরে কিছু বলেন কি এই লোক আর কি লোক আর আমি বললাম বলেন তারপরে লাইনটা বলেন না এই লোক আর আরে ভাই মহা মুশকিলে বললাম বলেন কয় না এই লোক আর কি হবে কি অদ্ভুত কথা রে ভাই সাহস করে বলেন তার লাইনটা বলেন পরের লাইনটা কয় না ওই একজনের সাথে দেখা হয় আপনাদের কুমিল্লা একজনের সাথে দেখা হয় নাই আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়েন রাসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পর এই ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে ঘটেছে আপনিও মনে করেন ইসলামী আন্দোলন ব্যক্তির উপর নির্ভর করে আল্লাহ ডিক্লার করে দিলেন এটা আমার নবী নবিরাসুল মুহাম্মাদের উপরে ইসলাম নির্ভর করে না ইসলাম নির্ভর করে আমার এবং কিছু ইমানদার লোকদের উপরে আল্লাহ তালা যতদিন এই রাজত্বের মালিক তিনি যতদিন এই পৃথিবী টিকিয়ে রাখবেন ততদিন একজন ইমানদার থাকলেও ইসলামের বিজয় অনিবার্য হিসাবে ঘোষিত হবে ইনশাল্লাহ সেটা কোনো একজন ব্যক্তির উপরে নির্ভর করে কেন আপনি চিন্তা করেন কেন এই চিন্তার সাথে আপনার চিন্তার সংঘর্ষ হয় না আফ আল্লাহু আন কালি কেন ছুটি দিলেন হাততাইয়েতাবাইয়ে না আলা কাল্লাজিনা সদাকুয়াতা আলামাল কাজীমিন আপনি জানতে পারলেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী এই সত্যবাদীকে মিথ্যাবাদী এটা জানার জন্য কি নামাজ কে সত্যবাদীকে মিথ্যাবাদী এটা জানার জন্য কি রোজা কে সত্যবাদীকে মিথ্যাবাদী এটা জানার জন্য কি হাজ কে সত্যবাদীকে মিথ্যাবাদী এটা জানার জন্য কি এক কোটি টাকা জাকাত এটা জানার জন্য কি কি যুদ্ধের ময়দান এই যাদের জন্য আয়াত নাজিল হয়েছে তারা আপনার আমার মতো কুমিল্লা মহানগরীর ছোটখাটো মসজিদের ইমাম অথবা তারা রসিদালামের ইমামতীতে পিছনে দাঁড়িয়ে কাতার ওয়ান নাম্বার ওয়ান এক নম্বর মুসল্লি তারা তাদের জন্য এই আয়াত হাত আল্লা কালাজিরা সদাকু তুমি ইমাম কিচ্ছু যায় আসেন আমার কাছে তোমার এই ট্রেনিং এর পর ময়দানে নেমে তুমি তোমার সত্যবাদিতা প্রমাণ করার জন্য জীবন বাজি রেখে আল্লাহর জন্য প্রস্তুতি নিতে পেরেছো কিনা তার উপরে প্রমাণিত হবে তুমি সত্যবাদী নাকি তার উপরে প্রমাণিত হবে তার প্রমাণিত হবে তুমি প্রতি রাকাতে বলে আসো আমাকে একদল নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলে তুমি সামিল করো আর তুমি বাইরে এসে বলো আমি কোনো দল করি না কত বড় বিশ্বাসঘাতক বেঈমান মুনাফে কাফের তুমি দলের কথা সুরে ফাতে আছে না নেই সিরাত আল্লাযিনা নামতা আলাইহিম অর্থ কি নিয়ামত প্রাপ্তদের দলে আমাকে রাখেন আল্লাহ আর আপনি মাইক একটা পাইলে স্টেজ একটা পাইলে আর ক্যামেরা সামনে দেখলে বলেন যে ইসলাম আমার লাগে না আদর্শ আমার নাই অনআমতালইহিন আপনি দলের বাইরে গিয়ে বিপ্লব করে ফেলবেন নিয়ামত প্রাপ্তদের বাইরে গিয়ে আপনি বিপ্লব করে ফেলবেন আল্লাহ আপনার কাছে বিপ্লবের এত দারস্ত আল্লাহ আপনার বিপ্লবের এত কাঙাল যা আপনার মত করে আপনি একটা বিপ্লব করে ফেলবেন সেখানে ইসলাম নেই আদর্শ নেই আইডিয়োলজি দরকার হবে না ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে বহু কিছু করা যায় ইসলামের কানাকান্তিও পূরণ করা সম্ভব সম্ভব এক সেকেন্ডের জন্য যেন আপনার মধ্যে চিন্তার বিভ্রান্তি দৃষ্টিভঙ্গির বিভ্রান্তি আপনাকে সামান্য সময়ের জন্য এক চুল পরিমাণ আপনি ইসলামের কাঙাল না ইসলাম আপনার কাঙাল আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ না আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ কিন্তু ভাব তো আপনার এরকম এই ভাব নিয়েছিল সেই সময়ের কিছু লোকেরা আল্লাহ তাল্লা সুরাই ফুরকানের একেবারে শেষ আয়াতি এই সমস্ত লোকদের বলে দাও যদি তারা আমাকে না ডাকে আমার কিচ্ছু যায় আসে না মিথ্যাবাদী হিসাবে তাদেরকে সাব্যস্ত করে দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বো আপনি খালি পরকালের হিসাব চিন্তা করেন পরকাল পরকাল নিয়ে আমার টেনশন আছে কিন্তু ওই টেনশনটা হচ্ছে আমার দুনিয়ার টেনশনটা বেশি কেন পরকালে আমি আল্লাহর রহমত দয়া ক্ষমার আশা করি কিন্তু এই দুনিয়াতে আল্লাহর ওয়াদা হচ্ছে তুমি তার দায়িত্ব পালন না করলে এই দুনিয়াটা খারাপ মানুষের জন্য শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে তোমার আমার মতো কিছু ভালো মানুষের জন্য যেই ভালো মানুষগুলো এই খারাপগুলো দেখেও চুপচাপ বসে থেকে তুমি মনে করতেছো যে আমি আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহ দুনিয়াটা শেষ করবেন খারাপ মানুষদের জন্য না কাদের জন্য শেষ করবেন এই তোমার আমার মতো ভালো মানুষ যে ভালো মানুষগুলো খারাপগুলো দেখেও চুপচাপ থাকবেন হাদিসে কুচি বর্ণনা নাই তো এটা কি আছে যাও কুমিল্লা মহানগরী ধ্বংস করে দিয়ে আসো ওই সময় যদি হাদিস বর্ণনা এসে বলবেন ওখান থেকে কাজী দিন মোহাম্মদ সাহেবের মতো পরেজগার লোক পাওয়া গেছে এসে বলবেন মাহবুব সাহেবের মতো মজদুম লোক পাওয়া গেছে শাহাদাতের মতো মানে দীপ্ত অধিকারী লোক পাওয়া গেছে ডক্টর শফিকুল ইসলাম আসাদের মতো উজ্জীবিত লোক পাওয়া গেছে আল্লাহ তালা বলবেন ফায়জ করো আমার কাছে এই খবর নাই মনে করছো তুমি আরে আমি তো পাঠাইছি ওগুলোর জন্য ওগুলার জন্যই তো পাঠাইছি যাও পরবর্তী নির্দেশনা তা ছিল না তো কি ছিল ধ্বংস করো এবং শুরুটা এই শফিকুল মাসুদ যে বড় বড় বক্তৃতা করে তার বক্তৃতার কোনো প্রভাব সমাজ পরিবর্তনে কাজে লাগে না কাজে লাগানোর কোনো উদ্যোগ কোনো প্রেশারি নাই ওয়ালাম ইউ হাদ্দিস বিহীন আফসহ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই এটা দেখে সামান্য সময় দুশ্চিন্তা তার মধ্যে আসে না তারা শেষ করে দাও ওই মোত্তা কি ওই পরেজগার ওই তাকুয়াবান ওই মজলুম মানুষের আমার কোনো প্রয়োজন নেই ওই জনপদ ধ্বংস হয়েছিল ওই লোকগুলো বেঁচে গিয়েছিল শফিকুল মাসুদদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল আপনি কেন বাঁচার আশা করেন কেন বাঁচার আশা করেন আপনি আপনি ভেবেছেন সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আপনি শেষ আল্লাহ আমি কি সেই সমস্ত মানুষের খবর দেব যারা আমল করে ধ্বংস হয়ে যাচ্ছে প্রিয় সাথী ভাইয়েরা আমি শেষের দিকে এসে দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাম তাদেরকে বললেন যে এবার তোমাকে মাপ করে দেওয়া হলো কিন্তু লিমা জিনতা লাহুম ইননা মা ইস্তাজিনুকাল্লাজিনা লা ইয়াকিনুনা বিল্লাহ একটা কথা ভালো করে মনে রাখো সাথী ভাইয়েরা ইমানদার হিসাবে যারা দিনের ময়দানে নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে শপথের মাঠে নামিয়েছেন জানা ভালো করে মাথা রাখেন যদি তোমার অজুহাত থাকে তাহলে ইমান থাকে না আর যদি ইমান থাকে কি থাকে না মনে থাকবে যদি অজুহাত থাকে ইমান থাকে না আর ইমান থাকলে অজুহাত থাকে না এটা আমার কথা না সুরা তো পরে দেখো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইন্নামা ইয়াস্তা জিনুকাল্লা ইউক মিনুনা বিল্লা আবার পরে রাতে বলা হয়েছে লাই ইয়াস্তা জিনুকাল্লা ইউক মিনুনা বিল্লা ইমান থাকলে অজুহাত থাকে না অজুহাত থাকলে ইমান থাকে না অজুহাত যাদের ছিল তারাও পেশ করে না তালা পা একটা কাটা একটা পা কাটা নাই জন্মগত পা কাটা রসিদ যুদ্ধের ঘোষণা দিয়েছেন ছেলেদেরকে বলছেন এই আমার উঠে ভালো করে ভালো করে বান্ধ উঠে বাইন্দা তারপর রসিদাম সামনে নিয়ে চলো ভালো করে বাঁধছে বাইন্দা রসিসাম হাজির করছে আল্লাহ আমি তো যুদ্ধ করতে এসছি বলছি তোমার তো পা নাই তোমার তো ছুটি সরি ওজর আমার যে আমল আছে তা দিয়ে তো আমি জান্নাত আশা করি না ইমানই গ্রহণ করছি সত্তর বছর বয়সে আর আমলই করব কি আর জান্নাতই যাব কি একটাই পথ খোলা যুদ্ধের ময়দানে আসবো যুদ্ধ করব শহীদ হব অথবা গাজী হব আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাতে যাবো এই ছাড়া আমার কাছে কোনো পথ খোলা নেই প্লিজ এই যে আমার ছেলেদের কিন্তু ভালো করে উঠের উপর বান্ধাইছে দেখেন কোনোভাবে উঠ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এই এই উপর ইসলাম বিজয়ী হয়েছে ইসলাম বিজয়ী আমার আপনার মতো দুর্বল ইমানের উপরে বিজয়ী হয় নাই হতে পারে না হয় নাই কখনো হবেও না কি আব্দুল ইবনে মখতুম রাজি আল্লাহন অন্ধ সাহাবি ছুটি গিয়ে বলেন আমার চোখ নাই তিনটা কল্যাণ আছে তিনটে উপকার পাবেন আমার কাছ থেকে উপকারে বর্ণনা চলতেছে আর আমাদের কেন আসেন নাই ভাই বলবো জি বলেন কয় ভাই এক নম্বর হল আমার মেসেজ দিয়েছেন আমার কেউ ফোন করে নাই বুঝছেন দুই ফোন যে করছে হে জায়গাও বলে নাই সময়ও বলে নাই তিন হে যে আরেকবার ফোন করে আমার এটা স্মরণ করাই দেবে এইটা কিন্তু তার দায়িত্ব ছিল বুঝছেন এই আগে কিন্তু এগুলো ছিল এখন নাই তিন সে যে আইসা সরাসরি আমার যে দাওয়াতি কাজ করবো এটা আগের দিনে ছিল এখন মোবাইল নির্ভর হয়ে গেছে এই নানান কারণে আমি যে তাও আসছি এটা কিন্তু বিরাট ব্যাপার অনেক লোক কিন্তু আসে না আমি জানি তো কয় ভাই আরো বলবো কয় মাসা আল্লাহ আপনার তো ব্রেন খারাপ কিন্তু দেখতেছি যে কয় আল্লাহর খাস মেহরবান আমি যখনই যুক্তি পেশ করি তখন আমার ব্রেনটা দাওয়াতি কাজ করতে গেলে খুব একটা আমি কথা বলতে পারি না ভাই ঝামেলায় পড়ে যাই আল্লাহর খাস দয়া ভাই এটা তার প্রতি আল্লাহর খাস দয়া এই লোক পান নাই তো কোনো সমাবেশে কোনো বৈঠকে নাই আরে ভাই আমার এই ইউনিভার্সিটির সাথে সমাবেশে এরকম আমি বললাম কী ভাই তোমার তো রেজাল্ট অত ভালো না জানি আমি যতটুকু কয় আল্লাহর দয়া এই যুক্তি পেশ করলে তার ব্রেন তার মেসেজ দেওয়া হয়েছে ফোন করা হয়নি ফোন করা হয়েছে স্মরণ করে দেওয়া হয়নি স্মরণ করে দেওয়া হয়েছে লোক গিয়ে তারে কেন বলেনি আগে ছিল এখন নাই এই কারণে সেও নাই আমি সময় লম্বা করছি না আরেক জায়গায় বোধ যেতে হবে মুরব্বির আসছেন প্রিয় ভাইয়েরা ঘন্টার পর ঘণ্টা কথা বলা যাবে আপনারা আলোকিত হবেন উচ্ছ্বসিত হবেন কাঁদবেন হাসবেন ইট ইজ নট রেসপন্সিবিলিটি নট ওয়ানলি রেসপন্সিবিলিটি দ্যাট ইজ বাট আওয়ার রেসপন্সিবিলিটি ইজ হোয়াট ইউ থিঙ্ক ইট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইট হোয়াট উই আর ডুইংস্ট্যান্ড হোয়াট উই থিঙ্ক ইট ইজ নট ইম্পর্টেন্ট আপনি কি ভাবছেন এইটা জরুরি না জরুরি হচ্ছে হোয়াট উই আর ডুইং আপনি কি করছেন কি করছেন মহানগরীর জন্য সেটা যদি বলি তাহলে এই আড়াইশো সাথীকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী তিন থেকে চার বছরের মধ্যে সদস্য হয়ে যাব ইনশাল্লাহ কয় বছর চার বছর ঠিক আছে তো তাও ইনশাল্লাহ কিন্তু তিন ভাগের দুই ভাগ বলছে এক ভাগ চিন্তা করছে যে বইলে কোন বিপদে পরি চুপ থাকি আপাতত পরে বুঝা তিন চার বছর পরে করবেন সালাবার আদি আল্লাহ তালাহান একজন সাহাবি ষোলো বছরের আর একজন সাহাবি নামই কালো সাহাবি কালো সাহাবি কালো মানে পৈতৃক সম্পত্তি নাই চাকরি নাই ব্যবসা নাই কিচ্ছু নাই নাই একেবারে নাইয়ের উপরে শূন্যের উপরে রসুল সালাম এরকম প্রোগ্রামে বললেন এই তোমার কি বিয়ে শাদী হয়েছে বসিয়ে আমার কে মেয়ে দেবে আপনি বুঝেন না আমার সম্পর্কে জানেন না তো হ্যাঁ জানি ঠিক আছে একটা স্লিপ লিখে দিচ্ছি যাও বিল গেটস বিল গেটসের মিস ওয়ার্ল্ড ওই সময়ের আজকের যুগের বিল গেটস আর এখনকার যুগের মিস ওয়ার্ল্ড তার মেয়ে তৎক্ষণ সময় মিস ওয়ার্ল্ড যাও আমি লিখে দিছি প্রস্তাব আমার জন্য যাই বলো যে আমার সাথে বিয়ে বসিয়া আর আমি ফিরতে পারবো তো ওখান থেকে বসে শুধু ফিরবাই না চিঠির শেষের বাক্যটা লেখা আছে যে ইয়েস নো ওটা লিখে দেবে সে আমি মোহাম্মদ পাঠাচ্ছি সালাম আলাইকুম তুমি মাথা ঠিক আছে বলছে হ্যাঁ মাথা ঠিক আছে যদি গন্ডগোল কিছু হয়ে থাকে ভিতর থেকে মেয়ে শুনতেছে ওয়া আনহু যাওজাইন الذকারা ওয়াল উনসা নির্ধারিত হয় কোথায় ওয়া আনহু যাওজাইন الذকারা ওয়াল উনসা যখন জাকার এবং উনসা ঠিক হয় তখন যাওজাইন ঠিক হয় আর এখন ঠিক হয় কোথায় 1100 টাকার মোবাইলে ক্লাস 9 থিকি কয় ঠিকঠাক করে না রাখলে পারফেক্ট জিনিস পাওয়া যাবে না এজন্য আগে জিনিস আগে ঠিক হাসাহাসি চলতেছে হাসাহাসি চলতেছে ভাগ্য ভালো দিন মোহাম্মদ বে চলে আসে নাহলে যে এখন কি কথাটা বলতাম এটা আমার মুখে আছে আটকাই দিলাম সব ঠিকঠাক বিয়ে কয় যে ইয়া আনিয়ে আসেন কয়ে সব বিষয় আমার আগে বলে নাই কেন আমি তো আরেক জায়গায় ইয়ে হয়ে আছি এটা খালি সাধারণ ফ্যামিলিতে আমাদের আমাদের বহু ফ্যামিলি কারণ কয়ে যে আমি ঠিক না করলে আবার পরে কি হয় না হয় নিজের জিনিস নিজে দেখে রাখা ভালো আলোচনা লম্বা করছি না ভিতর থেকে মেয়ে বললেন আমি এটাতে রাজি কারণ এটা কে পাঠাইছে মোহাম্মদ পাঠাইছে ছেলেকে বলতেছে এই তোমার কাছে দেনমোহর কিছু আছে এইটা থাকলে আপনার কাছে আইতাম কেনাকাটার মতো কিছু নাই ভিতর থেকে মেয়ে বলতেছে আল্লাহ বাবা তোমার তো আল্লাহ অনেক কিছু দিছে ওখান থেকে কিছু দাও বাজার ঘাট করে নিয়ে আসুক বাজারে গেছে কেবল টাকা পয়সা নিয়ে দোকানে ঢুকছে শাড়ি সুরি গয়নাগাটি কিনবে লোকজোর মধ্যে সরগোল আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কাফিরদের সাথে যুদ্ধ মুমিনদের সব দৌড় তার সাথে দেখা জিজ্ঞেস করছে ভাই কই যাইতেছেন আপনারা কেন তুমি শোনো নাই তুমি কি মুসলিম আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছেন বলছে না আমি তো শুনি না বলছে তুমি কি করছো বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি বলছে বিয়ে করো আমাদের আছেন এরকম আপনি মিছিলে যাচ্ছেন আর একজন দেখেন বাজারে করে মাছ আর ইলিশ মাছ আর একটু কুইশাক নিয়ে যাইতেছে আপনি তারা কি বলেন মিছিলের টাইম হয়ে গেছে আর আপনি বাজার করেন বলেন না যদি ইমান থাকে তাহলে এটা তার মধ্যে কি করবে হিট করবে ব্যাগটা ফালাই রেখে দৌড় আর যদি ইমান না থাকে তাহলে বলবে যে যাক লাইন একটা হয়েছে তাও দেখ আমি তো একটা কাজের মধ্যে আছি শুধু তাকে বলা হলো বিয়ে করো দোকান চেঞ্জ কোনো টিসি লাগে নাই টিএস লাগে নাই ঘন্টার পর ঘন্টার আলোচনা করতে হয় নাই দোকান চেঞ্জ দোকানদারকে যে ভাই আশেপাশে তলরের দোকান তরবারির দোকান অস্ত্রের দোকান কোথায় আমাকে বলেন আরে মা তা কি খারাপ আপনার আপনি আসলেন শাড়ি কিনতে গয়না কিনতে চুরি কিনতে আর এখন বলছেন অস্ত্র কিনবেন এই দুটোর সাথে কোনো সম্পর্ক আছে আপনি না বাসর করবেন বললেন আপনার বিয়ে সব ঠিক বলছে ভাই সবই ঠিক ছিল এখন আর একটা বেশি ঠিক হয়ে গেছে দোকানে গিয়েছে অস্ত্র কিনেছে যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শরীরটা এত ছিন্ন ভিন্ন হয়েছে যে শুধু আঙ্গুলের একটা টুকরা খুঁজে পাওয়া গেল টুকরাটি এনে রসুল সাল্লাহাল্লামের কাছে দেওয়া হলো আল্লাহ রসুল বললেন এটা তো আমার কালো সাহাবিটা ওকে তো বিয়ে করতে পাঠিয়েছিলাম ওকে তো দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠার জায়গায় পাঠালাম ওকে তো সবচেয়ে বড় সম্মানের জায়গায় পাঠালাম সবচেয়ে সুন্দরী রমণীটা বিয়ে করে বাসর করবে এখনই তার হাতের মুঠোয় সবকিছু চাইলে সে ভোগ করতে পারবে এরকম জায়গায় তাকে পাঠালাম কে খবর দিল তাকে যুদ্ধের একজন বললি আমাদের সাথে দেখা হয়েছিল আমরা বুঝতে পারি না যে আপনি তাকে বিয়ে করার জন্য পাঠিয়েছেন আমরা শুধু বললাম বিয়ে করো বলছে যে তার কথাই তো জিব্রাইল আমিন একটু আগে আমাকে বলে গেল আল্লাহ তালা তাকে দুনিয়ায় যে সম্মান এবং প্রতিষ্ঠা দেওয়ার কথা এটা জান্নাতে তার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে ওখানে তার জন্য সম্মান এবং মর্যাদা জান্নাতে প্রতিষ্ঠিত করে দেওয়া কতগুলো টিসির পরে কতগুলো টিএস কত ঘন্টা আলোচনার পরে এই কালাস সিদ্ধান্ত পরিবর্তন করেছেন শুধু দুটো শব্দ বিয়ে করো। ব্রেন। ইমান তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ইমান কতক্ষণ কত ঘন্টা আলোচনা করলে আপনার ইমান বাড়বে কত ঘন্টা আলোচনা করলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে বলবেন আমার দুনিয়ার সমস্ত কেরিয়ার ডিপেন্ড করে আমার চূড়ান্ত শপথের উপরে আমি শপথ নিতে পেরেছি তো আমার সব কেরিয়ার আছে আমি শপথ নিতে পারি নাই তো আমার কোনো কেরিয়ার আমার সাথে যোগ হয় নাই এই বছরের তিন মাস আছে হয় সদস্য হব নাহলে মিনিমাম সদস্য প্রার্থী হয়ে এই বছরটা পার করব আন্দাজে হাত জায়গায় ইনশাল্লাহ আল্লাহ তালা হাতগুলো কবুল করুন দিনের ময়দানে আমাদেরকে হজরত কালা সাহাবির কাতারে অন্তর্ভুক্ত করে হয় শাহাদাতের তামান নাহলে শাহাদাতের উজ্জীবিত চেতনায় আমাদেরকে শহীদ না হয় গাজী করে আল্লাহ জন দিনের কাফেলা আমাকে সম্মানিত অথবা প্রতিষ্ঠিত করেন সকলে বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ